ছাব্বিশে মার্চ ফিডাউন শহর দিকে চলে গেল
অভিজাত যুদ্ধ হলো। এরপর থেকে তো সীতাকুণ্ডে মুক্ত এলাকা, আর সীতাকুণ্ডের বাংলাদেশের পতাকা বলে এভাবে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত গেল। 6 তারিখ পাকিস্তানের দুটা সেবর যেন সীতাকুণ্ডের বাজারে সেদিন হাটবার ছিল, সীতাকুণ্ডের বাজারের উপর দিয়ে চক্কর মেরে মেশিন গানের স্যালিং শুরু করল। মানুষ কত দুর্বল হয়ে গেল, অনেক মানুষ আহত হলো, ব্যাপার মারা গেল। আমরা এরপর পরে যখন সীতাকুণ্ড বাজারে আসছি তখন দেখি যে আহতদেরকে নিয়ে যাচ্ছে। মৃতের মধ্যে একজন আমার জানাশোনা হচ্ছে, উনি এই সময়টাতে সীতাকুণ্ডে আশ্রয় নিতে আসছিলেন মনমারি পাহাড়তলির ওদিকে। হ্যাঁ, ওনার আত্মীয় বাড়িতে ওনার ফ্যামিলি সহ আশ্রয় নিতে এসেছিলেন। উনি ওই দিন বাজারে থাকার কারণে সেদিন উনি মারা। এই ঘটনার পর আমার ফ্যামিলি সিদ্ধান্ত নিল যে সীতাকুণ্ডে থাকাটা নিরাপদ না। সন্দীপে আমাদের কিছু আত্মীয় বন্ধুদের বাড়ি আছে, আমাদের পরিবারের মেয়ে সদস্য যারা আছে তাদেরকে সন্দীপ পাঠিয়ে দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত হলো। 6 তারিখ রাত গেল, সকালবেলায় ওরা সীতাকুণ্ডের সমুদ্রতীর দিকে যাওয়ার জন্য রওনা হয়ে পথে যেতে বিলের মধ্যে যারা আহত হয়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছিল এরকম কিছু মানুষ হবে তাদের লাশ পাওয়া গেল বিলের মাঝে। কিন্তু এখনও সেদিনের ঘটনায় প্রকৃতপক্ষে কয়জন মারা গেছেন, কারা মারা গেছেন, এসব তথ্য কম্পাইল করা হয়নি। তারপর আমাদের ফ্যামিলি মেম্বাররা, মহিলা মেম্বাররা সমুদ্রের তীরে গ্রামে থাকে, আমি আর আমার বাবা সীতাকুণ্ডের বাড়িতে থাকি। ৬ এপ্রিল যেদিন সেলিং হলো সেদিনই সন্ধ্যায় ক্যাপ্টেন মতিন ইপিআর ছিলেন, উনি আবার তার গ্রুপ মুক্তিবাহিনীর বা মুক্তিযোদ্ধার প্রথম গ্রুপ সীতাকুণ্ড আসলো এবং সীতাকুণ্ড হাই স্কুলে ওনারা ক্যাম্প। এভাবে চললো 10-11 তারিখ পর্যন্ত। এরপরে পাকিস্তানি বাহিনীর আবার এদিকে এয়ারপাস 10-11 তারিখের দিকে এপ্রিলে এরা সীতাকুণ্ড দখল করল, বাংলাদেশ বাহিনী পিছনে দিয়ে সরে গেল। সীতাকুণ্ডের মধ্যে একটা বিষয়টাময় পরিস্থিতি সৃষ্টি, বাড়ি ঘর সব জ্বালিয়ে পুরো সব ভেসাঘাত করল সীতাকুণ্ড বাজার। আমরা সীতাকুণ্ড ত্যাগ করে চলে গেলাম সমুদ্রের তীর দিকে। আমাদের বাড়ি ঘর সীতাকুণ্ডের দোকানপাট সব শেষ। আমার কানে আসতো যে ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়াতে আমার বন্ধুরা ভাইরা যাচ্ছে, আমিও সিদ্ধান্ত নিলাম যে আমিও মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ট্রেনিং নিব। সীতাকুণ্ডে একদিন আসলাম, যোগাযোগ করলাম নিস্তালু গ্রামে সীতাকুণ্ডে একজন আবুল বলে, আবুল হোসেন বলে এক ছিল আমাদের বয়সের একটু সিনিয়র, ওনার সঙ্গে যোগাযোগ করলাম। উনি এরকম বিভিন্ন দলকে নেওয়া আনার কাজটা করে না, করলাম আর বলে ঠিক আছে অমুক সময় একটা দল যাবে তুমি আসলে নিয়ে। সে অনুযায়ী ওনার কথা অনুযায়ী আমরা অন্তঃশিলার বড়ুয়া বাড়ি বড়ুয়া পল্লীতে দেয় উঠলাম। ওখানে অন্যান্য লোকরা আসে, তারা যাওয়া তাদের নিয়ে বাজারে বাসে করে শুভপুর চলে যাবে। শুভপুর থেকে বাস থেকে নেমে পায়ে যে পশ্চিমে যে বুড়বু দেখা বলে নদী পাড়ে, তারপরে একটা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা, বাংলাদেশ বর্ডার ক্রস করে নেয় তখন সন্ধ্যা নেমে গেছে। সেখান থেকে শ্রীনগরে রাত কাটালাম, শ্রীনগর থেকে মনুবাজার, মনুবাজার থেকে হরিণা ক্যাম্প, ইয়ুথ ক্যাম্পে বেশ কিছুদিন অবস্থান করার পর আমাদেরকে পাঠালো কম্পিনগর ট্রেনিং ক্যাম্প। কম্পিনগরে 1 মাসের ট্রেনিং নেওয়ার পরে হরিণা ইয়ুথ ক্যাম্পে আমাদের নিয়ে আসলো। হরিণা ইয়ুথ ক্যাম্প থেকে আমাদের বর্ডারের কাছে এক আর্মি ক্যাম্পে আনা হয়, সেই আর্মি ক্যাম্প থেকে প্লাটুনে ভাগ করা হয়ে যাবে। আমরা যে প্লাটুনে আসছি সেই প্লাটুন কমান্ডার নাম হলো আনাউল্লাহ। প্লাটুনে 37 জন লোক ছিল, আনাউল্লাহ হলো প্লাটুন কমান্ডার, আর প্রত্যেকটা গ্রুপে 12 জন করে গ্রুপ কমান্ডার। 3 জন মধ্যে একজন হলো মফিজুর রহমান, তারপরে জানোয়ার হোসেন, ময়েদুল্লাহ ভূঁইয়া, 3 জন গ্রুপ কমান্ডারের অধীনে 36 জন লোক আনোয়ারের অধীনে প্লাটুন।
আমাদের গ্রুপ কমান্ডার হলো মহিদুর রহমান, আর আমাদের গ্রুপে 12 জন যে লোক ছিল, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবুল কালাম, মধুসূদন শীল, শামসুদ্দিন, রুহুল আমিন, মানিক বড়ুয়া, এছাড়াও আমাদের সঙ্গে শিবপুর গ্রামের এক সামনে লোক ছিল, ওর নাম হলো কবির আহমদ। কবির আহমদ উনি সরাসরিভাবে মুক্তিযুদ্ধে যায় নাই, উনি রিটায়ার পার্সন ছিলেন, কিন্তু এই মুক্তিযুদ্ধের সময়ে ওঠারোর সময় আমাদের সঙ্গে ছিল। আমাদের গ্রুপটা আসার পথে যেহেতু আমরা পথারায় ফেলি, পাহাড়ে ছিলাম একদিন, পাহাড় থেকে তারপর দিন রাতে নেমে এসে শান্তি ঘাট বলে একটা জায়গা আছে, সেখানে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে সমুদ্রে আবু ঘাট বলে একটা জায়গা আছে সমুদ্রে, আবার ঘুরে সাম্পানে ঘুরে সেটা ঘুরে আমরা আমাদের দলটা মফিজুর রহমান, আমি সেই দলের একজন সদস্য। মফিজুর রহমান গ্রুপ কখনো তাদের সেক্টর হিসেবে পাহাড়কে বেছে নেয়, তারা গ্রামে মানুষের মাঝে গেছে। আপনার সেটা বললে শিবপুর, সৈয়দপুর, বকখালি, বগাচত এসব এলাকায় ছিল আমাদের কথা। আমাদের যদি অপারেশনের কথা বলতে হয়, রমজানের সময় ছিল, দিনেশ্বরাতে এক কুখ্যাত রাজাকার কমান্ডার ছিল, তার নাম ছিল সিরাজ কমান্ডার। তার এবং তার বাইরের অত্যাচারে দিনেশ্বরায় এবং সীতাকুণ্ডের কিছু অংশের লোকজন তাদের জীবনযাপন দুর্বিষহ ছিল। আমরা খবর নিয়ে জানতে পারছি যে সিরাজ এবং তার বাহিনীর লোকেরা দারোগাহাট যেদিন সেদিন ওরা দারোগাহাটে আসে বাধা দিল। আমাদের টার্গেট হলো যে সিরাজকে খতম করা অথবা ধরে নিয়ে যাওয়া। এটা তো আর বাজারের মধ্যে শব্দ ছাড়া গোলাগুলি ছাড়া তাকে কাবু করা যায়। একটা বাজারের এটার মধ্যে একটা স্ট্যান্ডার ছিল, দুটো হ্যান্ড গ্রেনেড ছিল, পেয়ন এক ছিল বাজারের মেয়ের মধ্যে স্ট্যান্ডার্ড, আর মধ্যে লুকানো হ্যান্ড গ্রেনেড। দারোগাহাট বাজারে পুরো ঘুরে সিরাজকে আর পাওয়া গেল না। এদিকে বিকেল হয়ে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত তখন জমিদার বললেন যে আমরা সিরাজকে পাই নাই, ঠিক আছে আমরা কি এমনি ফিরে যাবো। তখন এই বাজারের যারা বাজার করতে আসছে, বাজার করার অবস্থায় কিছু রাজাঘাট থেকে রাইফেল টাইফেল ছিনিয়ে নেওয়া যায়। আমাদের গ্রুপ কমান্ডার একজনের রাইফেল ধরার পরে তাকে দুই থেকে ধরে ফেলছে, একজন কোমরে ধরছে, তার ফাঁসি অবস্থা। তখন আমি দেখে আগায় গেলাম, তার খেয়াল দেওয়া উচিত করতে ওরা রাইফেল টাইফেল ছেড়ে দিয়ে চলে গেল। তাদের আর সহযোদ্ধা গ্রেনেডের ভয় দেখিয়ে দুইটা রাইফেল চিন্তাই করল, তিনটা রাইফেল আমরা চিন্তাই করে ওখান থেকে অপেক্ষা করে পশ্চিম দিকে দৌড়। পশ্চিম দিকে দৌড়ে আমরা একবার সমুদ্রের দিকে চলে গেলাম, সমুদ্রে চলে গিয়ে তারপরে সেখান থেকে আমরা আমাদের সেক্টর দিয়ে এর পরের দিনই এই ঘটনার জন্য দারোগাহাটের অংশ বিশেষ পাকিস্তান সৈন্যরা পড়ে গেল। একটা ঘটনা গেল, আরেকটা হলো সীতাকুণ্ডের সৈকুত দিকে যে রোডটা আছে, এই রোডটা দিয়ে পাকিস্তানি সৈন্যরা নামছে। এক পাকিস্তানি সৈন্য এক দোকান থেকে রেডিও লুট করে নেওয়ার জন্য যখন গেছে, তখন আমাদের দুই যোদ্ধা খালি হাতে পাকক কাজটা করে তাকে অস্ত্র ছিনিয়ে দিচ্ছে, অস্ত্র ছিনিয়ে তাকে। তিন নম্বর শিবপুরের যুদ্ধ, এটা হলো ডিসেম্বরের দিকে কথা। ডিসেম্বরের দিকে পাকিস্তানি একটা কনভয় শিবপুর রোড দিয়ে ইয়ে দিয়ে গেছে, সমুদ্র দিয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল এরা যখন আবার ব্যাক করবে এই রাস্তা ধরেই ব্যাক করবে, ব্যাক করলে তাদের আমরা অ্যাম্বুশ করে রইলাম, যে ওদেরকে আমরা এখানে আসতে হবে শিবপুর গ্রামে। তো আমাদের যে অ্যাম্বুশটা যে জায়গা ছিল সেই জায়গাটা বিকল্প রাস্তা দিয়ে পার হওয়া যায়। আমাদের ক্যালকুলেশন মতো ওরা ওই রাস্তা দিয়ে আসে না, বিকল্প রাস্তা ধরে আসছে, তাহলে আমরা আমাদের অ্যাম্বুশ করে তো কোনো লাভ হল। সাধারণত যারা যুদ্ধের মধ্যে অ্যাম্বুশ করে তারাই সবচেয়ে লাভবান, কারণ তারা পূর্বপ্রস্তুতি থাকে, তারা সুবিধাজনক স্থানে থাকে। কিন্তু এই ক্ষেত্রে যারা আসলো না, উচিত ছিল আমাদের যে সেই দিনের অপারেশনটা করতে, কিন্তু আমরা করিনি। আমার নতুন জায়গায় গিয়ে অ্যাম্বুশ করার জন্য নতুন জায়গায় গিয়ে অবস্থা নিতেই ওরা আমরা দেখে দিচ্ছে, সেখানে অ্যাম্বুশকারীরা আগে ফায়ার ওপেন করে, সেখানে উল্টো ওরা ফায়ার ওপেন করলো, যুদ্ধ হলো। ওদের কাছে চাইলিশ
এসএনজি এলএনজি আমাদের কাছে তো নাই, আমাদের কাছে এসএলআর আছে, হ্যাঁ গ্রেনেড আছে, আমরা গ্রেনেড চাষ করলাম, অস্ত্র চালালাম, এক পর্যায়ে ওরাও রিট্রিট করলো আমরাও রিট্রিট করলাম, ভয়াবহ সে পরিস্থিতি। ডিসেম্বরের ১৩ তারিখে এবার পাকিস্তানিরা চিটাগাং দিকে রিট্রিট করে আসতেছে, তারপরে ইন্ডিয়ান সৈন্যরাও এদিকে আসছে, আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করলো, করে আমাদেরকে বললো তোমরা যেখানে আসো সেখান থেকে পিছনে পিছনে সরে যাও। আমরা পিছনে গিয়ে আমাদের নতুন সেক্টর দিলাম, সেদিন রাতে গোটা রাত ধরে শেলিং হলো সীতাকুণ্ড, সকালবেলা সীতাকুণ্ডের মধ্যে আমরা সীতাকুণ্ডে আসলাম। সীতাকুণ্ডে আসার পরে অন্যান্য মুক্তিযোদ্ধার গ্রুপ যেগুলি ছিল সেগুলিও সেটা থেকে মধ্যে আসা শুরু হলো। আমরা এই মফিজুর রহমানের গ্রুপটা আমরা প্রথম গ্রুপ যেটা সীতাকুণ্ডে থানাতে এসে কাজ শুরু করি, আমরা এখানে একদিন ছিলাম, একদিনের পর থাকার পরে এখন সীতাকুণ্ড থানা কমান্ডার থানা কমান্ডার প্রতিষ্ঠিত হলো ল্যাবরেটরিতে থানা কমান্ডার অফিসের, তারপরে মুক্তা ধরা পরে তাদেরকে নিয়ে রাখা শুরু হলো। তখন আমাদের সেখান থেকে উদ্ধ করলো এবং উদ্ধ করে আমাদের সীতাকুণ্ড তিন নম্বর ইউনিয়নের যে অফিসটা আছে সেখানে আমাদের দেওয়া হয়। আমরা এই থানা কমান্ডারের কাছে কাজে সিরাজ ভাই, এই থানা কমান্ডারের কাছে আমরা অস্ত্র জমা দিলাম, আমাদেরকে বলল যে তোমরা মালয়েশিয়া ক্যাম্পে চলে যাও, তোমরা সেখানে মালয়েশিয়া ক্যাম্পে আমরা রিপোর্ট করলাম। রিপোর্ট করার পরে আমি লেখাপড়া করার জন্য আমি মালয়েশিয়া ক্যাম্প থেকে রিলিজ অর্ডার নিয়ে আমি আমার পাঠি। আপনারা পুরো অপারেশন গ্রামে থেকেই করছেন, ওই গ্রামের মানুষগুলো আপনাদের কী ধরনের সহযোগিতা করছে? আমরা যেসব গ্রামে ছিলাম এগুলো ছিল এখানে বিদ্যমান কৃষক ছিল না, এখানে ছিল বেশিরভাগ লোক গরিব এবং তাদের পেশা ছিল মাছ ধরে খাওয়া। এই গরিব লোকদের মাঝে ছিলাম, এই গরিব লোকরা আমাদের খাওয়াইছে, আশ্রয় দিচ্ছে, কল্পনা করতে পারবো না এদের এদের কন্ট্রিবিউশন। যারা দিন আনে দিন খায় পাঁচ ছয়জন লোককে, সাতজন আটজন লোককে খাওয়ানো, এটা কত কষ্ট করে। এরা এরা ঠিক করে নিয়েছিল যে আজকে দুপুরে খাওয়া যদি ইয়ে দেয়, হ্যাঁ বিকেলে খাওয়ার অমুক দিবে, হ্যাঁ পরশু দিনে খাওয়ার অমুক দিবে, অমুক দিবে, এরা ওরা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছিল, কিন্তু ওরা আমাদেরকে বুক দিয়ে আর দেয় কাছে, এদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা হয়। কাজে এই দুঃখী মানুষের জন্য আমরা দুশ্মনারা, হ্যাঁ বঙ্গবন্ধুর এই বাংলাদেশ, হ্যাঁ আমাদের সেই দুঃখী মানুষ বাংলাদেশে এখনও আছে, বাংলাদেশ এখনও পুরোপুরি দাঁড়িয়ে উঠতে দিতে পারে নাই, হ্যাঁ সবাইকে আমরা আশ্রয় দিতে পারি নাই, সবাইকে অন্ন বস্ত্র পুরোপুরিভাবে দিতে পারিনি, আমাদের প্রাপ্তি অনেক অপ্রাপ্তিও আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ এখনও গৌরব, বর্তমান সরকার আবার সেই বঙ্গবন্ধু বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজে তার নিজকে নিয়োজিত করেছে। আমরা মুক্তিযোদ্ধারা এই স্বপ্নের সাথে আছি, তরুণরা মুক্তিযুদ্ধ দেখে নাই, মুক্তিযোদ্ধাদের কষ্ট দেখে নাই, মুক্তিযোদ্ধাদের পরিবারের আর্থিক অবস্থা কখন কেমন ছিল, গোটা দেশবাসীর আর্থিক অবস্থা কেমন ছিল সে সম্বন্ধে ধারণা নাই, ওদের ধারণা এরকমই তো আমরা আছি, আরও ভালো নই কেন, আমরা যে আরও খারাপ থেকে এই পর্যায়ে আসছি, এই ভালোতে আসছি সেটা তারা কল্পনা করতে পারে না। এই জন্য তাদের মধ্যে বিক্ষোভ আসলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা কী করতে পারে, তাদের ভূমিকা কী হওয়া উচিত? মুক্তিযোদ্ধার তো শেষ, এখন মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ এই তরুণরা এত আগেই নেবে,